الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله وبركاته أكبر البرسنة حتى جامعة أمر بون ملي أمر أمور نمي جدي قرباني دي اتاك حبي جي حبي كونو شمشاني তবে আপনি আপনার আম্মুর নামে দিন, আপনি নিজের নামে দিন, আপনি বোনের নামে যত দেবেন তত। কুরবানি হচ্ছে আল্লাহর পথে একটা ব্যয়, কুরবানি হচ্ছে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করা। বিধায় আপনি আপনার বোন এবং আপনার মা যদি তিন তিনটে যদি জানোয়ার জবাই করেন কুরবানির জন্য, আরো উত্তম, পারলে করুন। 2 নম্বর, আর নিজের নামে নাকি কুরবানি দেওয়া লাগে? হ্যাঁ, নিজের নামে যদি আপনার টাকা পয়সা থেকে করুন, মায়ের নামে করুন, নিজের নামে আলাদা করুন। জি, জাকাত ফরজ যাদের তাদের, জি না এটা কথা নয়, যাদের কাছে কোরবানি করার সমস্যা আছে তারা কোরবানি করবে, তার উপরে জাকাত ফরজ হোক আর না হোক। যাদের উপরে জাকাত ফরজ তারাই কোরবানি করবে, এটা হচ্ছে ইমাম আবু হানিফার একটা মশালা। এই মশালায় কিন্তু বা এই ফতোয়ায় কিন্তু অন্যান্য উলামায়ে কেরামরা কিন্তু একমত নন, বরং অন্যান্য উলামায়ে কেরামদের মতামত হচ্ছে যে সংসার পরিচালনা করার পরে যদি এত টাকা থাকে যে সে কুরবানি করতে পারবে, তাহলে জি সে কুরবানি করবে। জাকাত ফরজ হতে হবে এরকম লোকেরাই কুরবানি করবে, এটা কিন্তু ঠিক নয়। তারপর স্বামী যদি বইয়ের নামে কুরবানি না করে, জাকাত না দিতে বইয়ের নাকি দেওয়া লাগে? জি, কথা হচ্ছে যদি স্বামী এবং স্ত্রীতে এরকম, যদি স্বামী যদি স্ত্রীর নামে কুরবানি না করে, অর্থাৎ স্বামী স্ত্রীর নামে কুরবানি বলতে কি, একটা গরু কিংবা একটা ছাগল যদি কুরবানি করা হয়, তাহলে স্বামী স্ত্রীর নামে কুরবান নাম লেখ আর না লেখ সবারই নামে কুরবানি হয়ে যায়। একটা ছাগল কিংবা একটা গরু, পরিবারের যত লোক আছে, স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা আছে একটি পরিবারে, 51 পরিবারে যত লোক আছে সবারই নামে হয়ে গেল, আলাদা আলাদা করে নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে স্বামী যদি আলাদা করেন আর স্ত্রী যদি টাকা পয়সা থাকে, স্ত্রী নিজের নামে একটা আলাদা যদি কোরবানি করে, তাহলে কোনো সমস্যা নেই, করতে পারবে। অনুরূপভাবে যদি টাকা পয়সা স্ত্রীর আলাদা থাকে, স্বামীর টাকা পয়সা আলাদা থাকে, স্বামী নিজের টাকা জাকাত দিচ্ছে হয়তো, তাহলে কিন্তু আপনার কাছে এত টাকা যদি থাকে জাকাত, যে টাকায় জাকাত ফরজ, তাহলে স্ত্রীকে আলাদা করে জাকাত দিতে হবে। জাকাতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেমন মনে করেন আপনার কাছে 10 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণের জাকাত যদি আপনার স্বামী দিয়ে দেয়, এটা হচ্ছে আপনার উপরে একটা করুণা, একটা অনুগ্রহ। জি, আপনার স্বর্ণের জাকাত স্বামীর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি স্বামী যদি আপনার স্বর্ণের কোরবানি না, এ জাকাত না দেয়, তাহলে আপনাকে আপনার স্বর্ণের কোরবানি নিজেকেই দিতে হবে।